হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গরমের জন্য খুবই স্পেশাল তিন ধরনের লস্যি বানিয়ে দেখাবো একটা হচ্ছে প্লেন মিঠি লস্যি মানে মিষ্টি লস্যি একটা হচ্ছে কেডি লস্যি মানে কাঁচা আমের লস্যি আর একটা হচ্ছে খুবই স্পেশাল পাকা আমের লস্যি তিনটেই খুব 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 স্পেশাল খুবই টেস্টি আর গরমে খুবই আরামদায়ক শরীর ঠান্ডা করার মতো বানানো খুবই সহজ বিশেষ করে মিষ্টি লস্যি আর পাকা আমের লস্যি তো একদম সহজ ঝটপট তৈরি হয়ে যায় আর কাঁচা আমের লস্যিটা একটু ঝামেলা আছে সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব একদম কোনো ঝামেলা হবে না আপনার খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে হচ্ছে মিষ্টি লস্যি বা প্লেন লস্যি তো এটা বানানোর জন্য আমাদের কি কি লাগছে দেখুন এখানে নিয়েছি আমি দই বরফ আর চিনি একদম সিম্পল এটা বেশি কিছু লাগবে না তো দই নিয়েছি আমি তিনশো গ্রাম আর এখানে এক বাটি নিয়েছি আমি আইস আর স্বাদ মতো আমি চিনি ব্যবহার করব চিনি অবশ্যই নিজের স্বাদ মতো ব্যবহার করবেন আর দই কতটা টক তার উপরেও ডিপেন্ড করে কতটা চিনি লাগবে তো এই হচ্ছে তিনটে জিনিস আমাদের দরকার তো এখন আমি নেব একটা ব্লেন্ডিং জার মিক্সারের যে সব থেকে বড় জারটা থাকে সেটাই হচ্ছে ব্লেন্ডিং জার তো এর মধ্যে আমরা দিয়ে দেবো দই এই প্লেন লস্যিটা আমি দুই ফ্লেভারে বানাবো সেটা হচ্ছে একটা একদম বেসিক প্লেন আর একটা হচ্ছে মশলাদার দইটা দিয়ে দিয়েছি আর দু গ্লাস লস্যির জন্য আমি মোটামুটি চার চামচ চিনি ব্যবহার করছি এই দুটো জিনিস ভালো করে ফেটিয়ে নেবো মানে মিক্সারটা ঘুরিয়ে নেব যাতে কি চিনিটা গলে যায় চিনিটা ডিজলভ হয়ে যায় দেখুন চিনি গলে গেছে আর এখন আমরা এর মধ্যে বরফগুলো দিয়ে দেবো বরফ দিয়ে আরো একবার ঘুরিয়ে নেবো কি বরফ দেওয়ার কারণে আর এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই বরফটা একটু বেশি দিচ্ছি আমি জল করতে হবে না আর দইয়ের মধ্যে কিন্তু দুধ অ্যাড করতে যাবেন না সেটা হেলথের জন্য ভালো নয় তো এই হলো আমাদের বেসিক প্লেন লস্যি এটা তৈরি হয়ে গেছে এখন আমি দু গ্লাসে আলাদা আলাদা ভাবে সার্ভ করব মানে দুই ফ্লেভারে আমি বানিয়ে দেখাবো বরফের চান্স যথেষ্ট রয়েছে এরকম থাকলেই ভালো লাগে আর কি খাওয়ার সময় যাই হোক এবার এটা দিয়ে আপনি যে কোনো লস্যি বানাতে পারেন প্রথমে আমি বেসিক বানিয়ে দেখাবো তার জন্য আমি দুটো গ্লাস করবো আর একটাতে আমি করব প্লেন আর আরেকটাতে করব মশলাদার তো যেটা প্লেন করব তার মধ্যে কিছু দিচ্ছি না এখন আর যেটা মশলাদার করব তার মধ্যে আমি মশলা ব্যবহার করব মানে মশলা মানে তেমন কিছুই নয় শুধুমাত্র বিট লবণ আর চাট মশলা ওয়ান ফোর টি স্পুন একেবারে দুই চুটকির মতো বিট লবণ আর একটুখানি চাট মশলা হাফ টি থেকেও কম একটুখানি জল দিয়ে গুলে নেব যাতে লসিটা যখন দেব তখন আর কি ইয়ে না হয়ে যায় কি বলে গুটলি না হয়ে যায় দলা দলা না হয়ে যায় যাই হোক এখন আমি লসিটা দিয়ে দেব এর মধ্যে লস্যিটা দিয়ে মিশিয়ে নেব চামচ দিয়ে একটু আর এটা হচ্ছে একদম প্লেন লস্যি বেসিক এর মধ্যে কিছু দেব না তো এই তৈরি হয়ে গেল আমাদের প্লেন লস্যি দুই ফ্লেভারে মশলাটা একটু মিশিয়ে নেব চামচ দিয়ে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো এবার আমি সেকেন্ড রেসিপি দেখাবো সেটা হচ্ছে কেরি লস্যি বা কাঁচা আমের লস্যি তো তার জন্য আমি এখানে পাঁচটা আম নিয়েছি কাঁচা আম আসলে আমি বেশি করে বানাবো আমের পাল্পটা আর ফ্রিজে রেখে দেব অনেকদিন ধরে ইউজ করা যাবে আম পানা বা আমের লস্যি বা আমের যে কোনো শরবত আমরা তৈরি করতে পারবো তো আমগুলোকে প্রথমে আমি ছিলে নেব প্রথমে ধুয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন ছিলে নেব ছিলে কেটে নেব এর মাংস অংশটা আলাদা করে নেব। এরকম করে আমি ছিলে কেটে নিচ্ছি আর আটির সাথে যেটুকু আছে সেটুকু খুব ভালো করে ছাড়িয়ে নেব যতটা ছাড়ানো সম্ভব ততটা এই হয়ে গেল এরকম করে সমস্ত আমগুলো আমি এরকম পাল আলাদা করে নিয়েছি আর এবার আমরা যাব কড়াইয়ের দিকে কড়াইয় দিয়ে দেব জল অল্প পরিমাণে জলটা আমি ঢেকে দিচ্ছি যাতে একটু ফুটতে শুরু করে এখন দেখুন জলটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর এখন দিচ্ছি আমি আমগুলো লবণ দিলে কি হবে আমটা খুব সহজে নরম নরম হয়ে হয়ে যাবে একদম গলে যাবে তাড়াতাড়ি দিয়ে এখন হিটটা কম করে দিয়ে ঢেকে দেব আম যতক্ষণ না পুরোপুরি একদম সফট হয়ে যাচ্ছে পাল্প হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধ করে নিতে হবে তো এখন দেখুন আম সম্পূর্ণ রূপে গলে গেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব চিনি এখন সাতটা হিসাব করা তো খুব সম্ভব নয় তো আন্দাজ করে আমি কিছুটা চিনি দিচ্ছি পরে যখন শরবত বা লস্যি যেটাই বানাবো স্বাদ মতো চিনি আমরা অ্যাড করে নেব যেটুকু লাগবে আর কি তো এখন আমি মোটামুটি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দেখুন চিনিটা একেবারে গলে গেছে এটাকে শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই এরকম একটু জল জল আছে হিটটা বন্ধ করে দেব কারণ যখন আমরা এটাকে নেব তখন এমনিতেই গাঢ় হয়ে যাবে তখন জলের খুব একটা ইয়ে হবে না তো এখন বন্ধুরা এখন মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমরা বেটে নেব মানে ব্লেন্ড করে নেব একটা গ্রাইন্ডার জার নিচ্ছি এটা আসলে ব্লেন্ডিং জার এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব মিশ্রণটা দিয়ে ঘুরিয়ে নেব যাতে এটা একেবারে পাল্পের আকারে হয়ে যায় পাল্পের মতো এটা হচ্ছে আমাদের আম পানার বেজ মানে এটা দিয়ে আমরা নর্মাল সিম্পল আমের শরবত কাঁচা আমের শরবত খেতে পারবো তো এটা আমি একটা ডাব্বার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব মোটামুটি এক মাস পর্যন্ত এটা ভালো থাকবে নর্মাল ফ্রিজে সেখান থেকে আমি আম পানা বানাবো আমের লস্যি বানাবো বা আমের অন্য যে কোনো শরবত যেটা আমার পছন্দ সেটা আমি বানাবো আর কি এই ডাবার মধ্যে রেখে দিচ্ছি আর ব্লেন্ডিং জারে অনেকটা লেগে থাকবে তো ব্লেন্ডিং জারে একটু জল দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে মিক্সারটা তাহলে এখান থেকে এক গ্লাস আম আমরা পেয়ে যাব এটা অবশ্যই নষ্ট করবেন না তো এটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে আর এটা বানানোর পরে মোটামুটি সাত দিন হয়ে গেছে আর দেখুন আমি দেখাচ্ছি এখানে এটা অর্ধেকটা খালি হয়ে গেছে তো এখন আমি লস্যি বানিয়ে দেখাবো কাঁচা আমের একটা ব্লেন্ডিং জার নিয়েছি তার মধ্যে আমি দেবো এখন এই আমপানার বেস্টা এটা আমি চার চামচ দেব দু গ্লাস লস্যি বানাবো তার জন্য আমি চার চামচ এই আম পানার ব্যবহার করছি দু গ্লাস লস্যির জন্য আমি নিচ্ছি এখানে তিনশো গ্রাম মতো দই ঘরে পাতা দই এটা আর আমি ব্যবহার করে দেখেছি একটু চিনি কম আছে তাই আমি সেই হিসাবে চিনি দিয়ে দিচ্ছি আপনিও নিজের হিসাব মতো দিয়ে নেবেন আর কি যতটুকু লাগে বা কম দিয়ে প্রথমে ঘুরিয়ে নিয়ে চেক করুন যদি লাগে আরো দিয়ে নিন এখন দিচ্ছি আমি বিট লবণ আধা টি স্পুন আর এক টি চাট মশালা বরফ দিয়ে দিচ্ছি আর তারপরে আমরা মিক্সারটা ঘুরিয়ে নেব আর ঘুরিয়ে নিলেই আমাদের লসিটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এর সাথে আমি একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করব সেটা হচ্ছে পুদিনা তো অল্প অল্প করে পুদিনা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে এখন দিচ্ছি আমি লস্যি তো দেখুন বন্ধুরা খুবই টেস্টি আর খুবই রিফ্রেশিং কাঁচা আমের লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণ ইয়ামি খেতে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো তো এখন আমি দেখাবো আমার থার্ড রেসিপি সেটা হচ্ছে পাকা আমের লস্যি এটা খেতে তো অসাধারণ মজাদার আর এটা বানাতে খুবই সহজ একদম ঝটপট তৈরি হয়ে যায় তার জন্য নিয়েছি আমি এক বাটি আম আমটা আমি কেটে নিয়েছি আর এক গ্লাস আমি দই নিয়েছি দইটা একটু বেশি করে নিয়েছি এক গ্লাস দই নিয়েছি আমি তিন গ্লাস লস্যি বানাবো তাই আর বরফ নিয়েছি তো এখন চলুন মেন প্রসেস করে নেওয়া যাক একটা ব্লেন্ডিং জার লাগবে আর এর মধ্যে আমরা দিয়ে দেবো আমগুলো যতটা আমি দই নিয়েছি ততটাই মোটামুটি বা তার থেকে একটু বেশি আম নিয়েছি আমটা দিয়ে দিলাম আর দইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি এখানে চিনি তিন গ্লাসের জন্য মোটামুটি ছ চামচের মতো চিনি নিয়েছি আর এখন আমি এই বরফগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা লাগিয়ে মিক্সারটা ঘুরিয়ে নেব আর আমাদের বেসিক আম লসি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি আপনাদের দেখাবো তিনটে আলাদা আলাদা ফ্লেভারের আমলসি তো বেসিক আমলসি তো তৈরি হয়ে গেছে এটা একটা ফ্লেভার হয়ে গেল এখানে নেই তো চলুন সার্ভ করে নেওয়া যাক তিনটে আলাদা আলাদা তো এখন আমি নিয়েছি তিনটে গ্লাস একটা রাখবো আমি বেসিক যেটাতে কোনো মশলা দেব না আর দুটোতে আমি আলাদা আলাদা ফ্লেভার অ্যাড করব তো এই দুটোতে আমি মশলা অ্যাড করব মশলার মধ্যে কি দিচ্ছি দেখুন এটা হচ্ছে কালা নামক মানে বিট লবণ ওয়ান ফোর টি স্পুন দুটো গ্লাসে আমি বিট লবণ দিয়ে দেব আর একটা গ্লাসে দেব আমি হাফ টি স্পুন চাট মশালা তো এই হচ্ছে আমার মশলা অল্প অল্প একটু একটু লস্যি নিয়ে আমি ভালো করে মিক্স করে দেব যাতে কোনো দলা পাকিয়ে না থাকে একটু জল দিয়ে মিক্স করলে খুব সহজ হয় আর কি একেবারেই দলা পাকিয়ে থাকে না তাই আমি একটু জল দিয়ে নিলাম আর এটাতেও আমি একটুখানি জল দিয়ে দেব আর মিক্স করে নেব এই আমাদের মশলা বেশ তৈরি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে লস্যিটা দিয়ে দেব এটা হচ্ছে প্লেন বেসিক লস্যি আম লস্যি আর এটা হচ্ছে বিট লবণের লস্যি বিট লবণের আম লস্যি আর এটা হচ্ছে মশলাদার মানে চাট মশলা বিট লবণওয়ালা আমের লস্যি তিনটেই আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবার আপনি চাইলে ওপর থেকে একটু গার্নিশ করতে পারেন কিছুটা আমের টুকরো দিয়ে দিতে পারেন বা আমি এখানে একটু টুটি ফ্রুটি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব লস্যির সাথে মশলাটা এটা হচ্ছে মশলাদারটা আর বিট লবণেরটাও মিশিয়ে নেব ভালো করে ওপর নিচে করে মেশাতে হবে যাতে একভাবে মিশে যায় সমানভাবে মিশিয়ে নিলাম আমি দুটোই এবার আমি ওপর থেকে একটুখানি গার্নিশ করব এটা আমার ঘরে বানানো টুটি ফ্রুটি অরেঞ্জ কালার আর রেড কালার দুটো কালার নিচ্ছি আমি আপনি যে ভাবে গার্নিশ করতে পারেন কোনো অসুবিধা নেই আমে টুকরো দিয়েও করা যায় তাতেও ভালো হয় খেতেও ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই